আসসালামু আলাইকুম কবুতর প্রেমী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের সারা পেয়ে আমি আজকে আরেকটা ভিডিও করছি। আজকে আমি ভিডিও করছি মাল্টিভিটামিন এবং ভিটামিন বি নিয়ে। অনেকে মাল্টিভিটামিন অনেক কোম্পানির খাওয়ান, তো সমস্যা নাই, একমি, এসিআই, রেনেটা। তো আমিও আজকে কীভাবে মাল্টিভিটামিন খাওয়াতে হয় সিরাপ, সেটা আমি দেখাবো। তো আমার আর কি পানি টোটাল লাগে 6.5 থেকে 7 লিটারের কাছাকাছি, তো আমি সেই পরিমাণ পানি নিয়েছি। আর এটা হলো আমার মাল্টিভিটামিন চিক টনিক, এসিএ কোম্পানির, 190 টাকা। আর এটা হলো ভিটামিন বি, এখানে ভিটামিন বি কমপ্লেক্সের সিরাপ, রেনাটা কোম্পানির, এটার দাম 35 টাকা। এটা যে মানুষের দোকানেই পাবেন, বিকনেক সিরাপ। আর চিক টনিক এটা হলো পশু পাখির দোকানে পাবেন। আমি মোহাম্মদপুরে থাকি, তো আমি শ্যামলী থেকে নিয়েছি এটা। তো আমি আজকে মাল্টিভিটামিনটা কীভাবে খাওয়াতে হয় সেটা দেখাবো, আর ভিটামিন বিটা অন্য এক ভিডিওতে দেখাবো। চলুন দেখি। আমি লিটারে 2 ml করে দিই, তো আমার 6.5 থেকে 7 লিটারে আমি 14 ml দিব। তো আমি ভিটামিন তো তাই আমি একটু বেশিই দিই, 14 থেকে 15-16 এরকম চলে যায়। তো দিচ্ছি আমি, দেখেন, এই যে আমি 10 ml নিয়েছি এক মক্ষায়। দেখেন ভিটামিনটা, আরো 5 ml নেব। আমি আরো 5 ml নিছি। এটা একটু পানির সাথে মিশবে। তো আমরা খাবার দেওয়ার মিনিমাম আধা ঘন্টা আগে ওষুধটা গুলাবো, আধা থেকে 1 ঘন্টা আগে, যেন পানির সাথে ভালোভাবে মিক্সড হয়ে যায়। অনেকে বলবে প্যাকেটের ভিতরে কীরকম ওষুধ, দেখতে কীরকম, এই যে প্যাকেটের ভিতরে ওষুধটা যেরকম দেখতে। তো সপ্তাহে টানা 3 দিন খাওয়াবেন, মাসে এটা একটা কোর্স মাল্টিভিটামিনের, তাহলে কবুতর সুস্থ থাকবে, সবারই কবুতর সুস্থ থাকবে। আশা করি আমার জন্য দোয়া করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।